সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। অধিকার আদায়ে বদ্ধপরিকর আগামীর সিলেট টিভির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি প্রাণডালা অভিনন্দন ও নিরন্তর শুভেচ্ছা। আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানে আমি আপনাদের সাথে আছি সাদিকুর রহমান হৃদয়, এবং আমার সাথে আজকে আলোচনা করবেন পুরোটা সময় জুড়ে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার 2 নং বীরশ্রী ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের মেম্বার জনাব কাজী জিয়াউদ্দিন। তো ওনার সাথে আমরা আলোচনা করব এবং আলোচনার ভিত্তিতে জানার চেষ্টা করব মহামারী করোনা পরিস্থিতিতে কিভাবে তিনি জনগণের পাশে দাঁড়িয়েছেন, ত্রাণ সামগ্রী কিভাবে বিতরণ করেছেন, কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন, ওনার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তর করার জন্য কি কি পদক্ষেপ নেবেন, ভবিষ্যৎ চিন্তাধারা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে। আসসালামু আলাইকুম জনাব, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ সিলেট টিভিকে আমি স্বাগত জানাই আমার 2 নম্বর বীরশ্রী ইউনিয়ন পরিষদ থেকে। আমরাও স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আগামী আমাদের মাঝে যে আসা এসে যাওয়ায় আমরা যে আরও আনন্দিত হয়েছি যে আপনারা এসেছেন, আমাদের খোঁজখবর নিয়ে যাচ্ছেন। তাই আমরা মহামারী করোনার সময় আমাদের যে 2 নম্বর বীরশ্রী ইউনিয়নের পরিষদে যে ত্রাণ সামগ্রী যেগুলো আমরা বারবারও দুদিন পর 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 পেয়েছি, আমরা প্রত্যেক গ্রামের প্রত্যেক ওয়ার্ডের আমরা প্রত্যেক ঘরে ঘরে আমরা এইগুলা প্রত্যেকের গরিব মেহনতি মানুষের আমরা ত্রাণ পৌঁছে দিয়েছি। এবং আমাদের মাঝে বেশিরভাগও চেয়ারম্যান সাহেব এবং উপজেলা চেয়ারম্যান সাহেব এবং আমাদের এই যে উপনির্বাহী জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাহেব উনিও ছিলেন আমাদের মাঝে। প্রত্যেক দিন প্রায় সময় আমাদের এই ত্রাণ কাম সামগ্রী বন্টনের সময় মাঝে মাঝে উনি আসতেন, এবং কৃষি অফিসার সাহেবও আসতেন, সমাজসেবা অফিসার সাহেব আসতেন এই ত্রাণ সামগ্রী বাটার জন্য। এবং আমাদের বাড়িয়ে বাড়িয়ে আমাদের এই যে ওই নির্বাহী কর্মকর্তা উনি বাড়িয়ে বাড়িয়ে গিয়ে আমরা যে সঠিক দিয়েছি কি না দিয়েই নাই উনিও গিয়া তদন্ত করেছেন। বিদায় আমরা আশা করি আমাদের এই মহামারীতে আমরা জনগণের পাশে দাঁড়িয়ে আছি, এবং আশা করব আমরা আগামী দিনেও আমরা জনগণের পাশে থাকব। তো আপনি আপনার নির্বাচনী মেয়াদকালে কি কি উন্নয়ন করেছেন? আমি আমার নির্বাচনী বিগত 4 বছর আমার রানিং 4.5 বছর চলে আসছে। বিদায় আমি আমার এই পূর্ব জামদর হইতে কাজীকালিক স্কুল পর্যন্ত আমি একটি ওই কর্মসিজন দিয়ে মাঠে কাজ করেছি, এবং কাজীকালিক হইতে এইটা আমার ধন্যবাদ দেয় আমার উপজেলা চেয়ারম্যান সাহেবকে, ওনার বরাদ্দ থেকে আমি কাজীকালিক স্কুল হইতে দক্ষিণের গ্রাম পূর্ব জামর পর্যন্ত আমি একটি রাস্তা 2800 ফুট লম্বা রাস্তা করেছি। এখনও কিছু সমাপ্ত রয়েছে, পুরাপুরি মানে ক্লিয়ার করতে পারি নাই, আগামীতে ইনশাল্লাহ এটা পুরা করব। যদি আমাকে জনগণে আমাকে চায় এবং আশা করি আমি এটা আমি ইনশাল্লাহ জনগণের পরিপূর্ণ করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনি আপনার জনগণের উদ্দেশ্যে। জি, জনগণ আমার যে আমরা যে ইউনিয়ন থেকে যে সব আমরা বরাদ্দ পাই, আমরা জনগণরে প্রত্যেক জনগণরে আমরা গরিব দুঃখীকে প্রত্যেকরে মোটামুটি আমরা হার হিসাবে আমরা যেভাবে পাই সেভাবে আমরা দিতে থাকি। আমাদের মাঝে কোনো কমতি নেই, যা পাই আমরা তা দিই। কারণ আমরা মনে করেন 10টি নাম পেয়েছি, কিন্তু আমরা 20 জনকে দিতে পারি না, কারণ আমাদের বরাদ্দ যদি 10টায় আমরা 11টাতে পৌঁছতে পারি নাই। তাই আমরা 10 জনদের যেভাবে, তবে বেশিরভাগ মেহনতি যারা একারে অসহায় যারা, অনেক পরিবার ইলাও আছে তার কর্ম করার মতো কোনো মানুষ নেই, মহিলা আছে হতদরিদ্র, জি এদের মধ্যে বেশিরভাগ আমরা বিতরণ করেছি। আর বর্তমানে আমি এই অর্থবছরে আমি এই সেলিং একটিকে বোরিং করেছি এবং একটি RCC ডালাই করেছি, বর্তমানে LGSB থেকে করেছি। আর বর্তমানে আরও কিছু অসম্পূর্ণ আমার রাস্তাটি রয়ে গেছে, কাজীকালি উচ্চ বিদ্যালয়ের একটি অসমাপ্ত রাস্তা মানে এখনও কিছু রয়েছে। আশা করি আগামীতে যদি আমার নির্বাচনে আমি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ আমি এটা আমি
সম্পূর্ণ করবে। তো আমরাও আশাবাদ ব্যক্ত করি আপনার জনগণ যাতে আপনাকে আবারও নির্বাচিত করে এবং আপনি আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ সিলেট। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ যাবৎ আমরা আলোচনা করছিলাম 4 নং ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ কাজী জিয়াউদ্দিন ভাইয়ের সাথে। তো আলোচনার ভিত্তিতে আমরা জানতে পারলাম তিনি জনগণের সাথে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন এবং কিছু অসম্পূর্ণ কাজ রয়েছে। জনগণ যদি আবারও ওনাকে জনপ্রতিনিধি করে তাহলে তিনি তার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।